পুলিশ দক্ষতার সাথে কাজ করছে, তাই জঙ্গিদের হদিশ পাচ্ছে নিউটাউনে ক্রস ফায়ারিং এর ঘটনায় দাবি রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার। একই সাথে জঙ্গি দমনের ক্ষেত্রেও রাজ্যকে কোনো সহযোগিতা করছেন না কেন্দ্র, চন্দ্রকোনায় এমন দাবি করলেন কাকলি ঘোষ দস্তিদার। জঙ্গি নিহত হয়েছে তো? হ্যাঁ, দুজন নিহত হয়েছে, পাঞ্জাবের যোগ আছে বলছে। তার মানে হচ্ছে আমাদের পুলিশ খুব ভালো কাজ, খুব দক্ষতার সঙ্গে জঙ্গিদের ধরেছে। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি সৌমিনাগ দত্ত। চন্দ্রকোনায় বজ্রাঘাতে মৃত দুই পরিবারের সাথে দেখা করতে আসেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানস ভুঁইয়া ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ 9 জুন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে চন্দ্রকোনা থানার হিদাধরপুর ও জারা গ্রামে যান এই প্রতিনিধি দল। গত 7 জুন সোমবার দুপুরে বজ্রাঘাতে মৃত্যু হয় হিদাধরপুর গ্রামের বাসিন্দা অর্চনা রায় এবং জারার অরুণ মণ্ডলের। তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। সরকারের তরফে 2 লাখ এবং দলের তরফে 2 লাখ করে মোট 4 লাখ টাকা করে দুটি পরিবারের হাতে 8 লাখ টাকা তুলে দেওয়া হয় বলে জানান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পরিবারের সাথে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিউটাউন ইস্যু নিয়ে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী ও সাংসদ। তনুক ঘোষ ও বাবলু সাত্রার রিপোর্ট, আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। নিহত হয়েছে তো? হ্যাঁ, দুজন নিহত হয়েছে, পাঞ্জাবের যোগ আছে বলছে। তার মানে হচ্ছে আমাদের পুলিশ খুব ভালো কাজ, খুব দক্ষতার সঙ্গে জঙ্গিদের ধরেছে। আমাদের পুলিশ খুব ডিউটিফুল, খুব ডিউটিফুল। দাদা, স্টেট ইন্টেলিজেন্স কি কোন রকম ফেল করছে? না না, কাজ করছে বলেই ধরা পড়েছে, কাজ করছে বলেই তো ধরা পড়ছে, তাই না? আরেকটা অভিযোগ আসছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এবং স্টেট ইন্টেলিজেন্স কোন রকম কোলাবোরেশন নেই। না, সেটা আমরা বলতে পারব না। সেন্ট্রাল গভর্নমেন্ট আক্রমণ করছে সংবিধানের যে ধারায় যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে রাষ্ট্র রাজ্যের সঙ্গে, সেটাকে আক্রমণ করছে কেন্দ্রীয় সরকার এবং তারা তাদের দায়িত্ব পালন করছে না, এক্ষেত্রে পালন করেনি। সবাই মিলে শোনো, খরচা করবে, কাজে লাগাবে, যা তা করে খরচা করো না, ঠিক আছে? আর আমাদের জেলা মহকুমা বিডিও সব তোমাদের যোগাযোগ রাখবে, আমাদের এমএলএ অরূপ আছে যোগাযোগ রাখবে, পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যোগাযোগ রাখবে, দিদি এসছেন, রাখো কাকলি, চিন্তা করো না, কান্নাকাটি করো না, সবাই পাশে দাঁড়াবো আমরা, আমাদের মুখ্যমন্ত্রী সবার পাশে দাঁড়ান। অত্যন্ত দুঃখজনক ব্যাপার, কিন্তু প্রকৃতির উপরে কারুর হাত নেই। এই যে একটা আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ যার জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী সাথে সাথে তাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। উনি আর অভিষেক ব্যানার্জি, যিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের পাঠিয়েছেন, আমরা এসেছিলাম, আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি এবং যাতে তাদের জীবনে কোনো এই অঘটনের জন্য প্রভাব না পড়ে আমরা তাদের আশ্বস্ত করেছি। কত টাকার আর্থিক সহায়তা করা হলো? সরকার থেকে 2 লাখ টাকার চেক দেওয়া হয়েছে আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ঠিক দিদি, আরেকটা অন্য ইস্যু নিয়ে ঠিক।
ছড়ে কাঁদু কত চিৎকার করে নি কেউ আমার ছড়া শুনতে ঠাকুর মন্দিরে কোনো মাটি খেয়ে ডাক্তার গুলো দিকে গড়তে নিয়ে পরীক্ষা এবারে হবে পরীক্ষা তো হবে না 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 মানে ইয়া হবে ইভালুয়েশন হবে শোনো না বাবা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পাঠিয়েছেন দেখো দিদি এসছেন কাকলি দি উত্তরা দিয়ে এসছে আমাদের দেখো জেলা পরিষদ সভাধিপতি এ দেখো অরূপ কোথায় এ দেখো শ্রীকান্ত বাবু মন্ত্রী এসছেন দেখো ডিএম আসছেন দাঁড়াও এরকম করো না শোনো দাঁড়াও দাঁড়াও আমি নিজে এসছি মানুষ ভুইয়া কিছুক্ষণ আগেই কলকাতায় শুট আউটের ঘটনা, দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ, সেখানে দুই জঙ্গি নিহত হয়েছেন, কি বলবেন? দেখুন আমরা তো জানি না এখন এই মুহূর্তে ঘটনাটা জানার পর আমরা মন্তব্য করতে পারবো, জঙ্গি নিহত হয়েছে তো তার মানে হচ্ছে আমাদের পুলিশ খুব দক্ষতার সঙ্গে জঙ্গিদের ধরেছে, আমাদের পুলিশ খুব ডিউটিফুল, খুব ডিউটিফুল। দাদা স্টেট ইন্টেলিজেন্স কি কোনো রকম ফেল করছে? না কাজ করছে বলেই ধরা পড়েছে, কাজ করছে বলেই তো ধরতে পেরেছে, তাই না? আরেকটা অভিযোগ আসছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এবং স্টেট ইন্টেলিজেন্স কোনো রকম কোলাবোরেশন নেই। না সেটা আমরা বলতে পারবো না, সেন্টার সেন্ট্রাল গভর্নমেন্ট আক্রমণ করছে, সংবিধানের যে ধারায় যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে রাষ্ট্র রাজ্যের সঙ্গে সেটাকে আক্রমণ করছে কেন্দ্রীয় সরকার, এবং তারা তাদের দায়িত্ব পালন করছে না, এটুকু পালন করেনি, এটা আমায় গিয়ে দেখে বলতে হবে, আমি তো বাইরে রয়েছি। চল সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ, সেখানে দুই জঙ্গি নিহত হয়েছে, কি বলবেন? দেখুন আমরা তো জানি না এখন এই মুহূর্তে ঘটনাটা জানার পর আমরা মন্তব্য করতে পারবো। জঙ্গি নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।